হাই, আমি শাগনিক, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে উত্তরবঙ্গ বা ডুয়ার্সের খুব চেনা কিন্তু অসাধারণ সুন্দর সামসিং। যারা উত্তরবঙ্গ বা ডুয়ার্সে বারবার বেড়াতে আসেন আমার মতো, তাদেরকে আমি বলি যে ডুয়ার্সে এলে কিন্তু আপনি যে হোটেলেই থাকুন, যে রিসর্টেই থাকুন, আপনাকে রিসর্টের লোক বা গাড়িওয়ালা আপনাকে বলবে সামসিং সুলতালে খোলা রকি আইল্যান্ডের একটা ট্যুর করতে। শুনে যতই মনে হোক যে এটা রেগুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতন, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই ট্রিপটা যদি আপনারা ডুয়ার্সে প্রথমবার আসেন ডেফিনেটলি কিন্তু করবেন। খুব বেশি কস্টিং পড়ে না, সব কিছু বলে দেবো। মানে সামসিং সুলতালখোলা রকি আইল্যান্ড তিনটে জায়গা মিলিয়ে পড়বে হচ্ছে আপনার 2,500 টাকা। 2022-এর দুর্গাপুজোর পরের সময়কার কথা বলছি। সামসিং রাস্তাটা একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে, পুরো চা বাগানে মাঝখান দিয়ে রাস্তা। এবং সামসিং পৌঁছে যাওয়ার পরে আপনি চারিদিকে এই যে পাহাড় দেখবেন, চারিদিকে চা বাগান যখন দেখতে পাবেন, এইখানে গাড়ি পার্কিং করে তারপরে আপনারা যখন নামবেন, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আপনাদেরকে লালিগুড়াস ভিউ পয়েন্টটা দেখাই, চলুন। আমি এখন এই মুহূর্তে যেই জায়গাটা দাঁড়িয়ে আছে এটাকে বলে লালিগুড়াস ভিউ পয়েন্ট। এটা সামসিংয়েরই একদম কাছে, মানে সামসিং হচ্ছে রাস্তার ওপরে। সেখান থেকে জাস্ট আপনাকে 500 মিটার মতন ডিটুর নিতে হবে, তাহলেই পৌঁছে যাবেন এই লালিগুড়াস ভিউ পয়েন্ট। নিচে দেখুন নদী বয়ে যাচ্ছে, এইদিকে পাহাড়, পাহাড়ের ওপরে মানে কুয়াশা, মেঘ পুরো একদম ছেয়ে আছে। এইখানে একটা ছোট্ট, দেখতে পাচ্ছেন আমার পেছনে এইদিকে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে। আর এই দিকটাতে মানে যেখানে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা, সেখানে একটা ছোট্ট মোমো বা আপনার ওই মোমো ওয়াই ওয়াই এই সবের দোকান আছে। সো কিন্তু সব মিলিয়ে এই জায়গাটা যা ফাটাফাটি। আমি এখন ভাবছি এই রাস্তাটা নিচের দিকে যাচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট থেকে, এটা নিচে নদী অবধি তো ডেফিনেটলি যেতে পারবো না, তবে আপনাদেরকে কিছুটা নিচে গিয়ে দেখাই। আর এখানে দেখুন কয়েকটা স্কুলের ছেলে এসছে, ওদের মধ্যেও একজন ব্লগ করছে, তো ওদের সাথেও আলাপ হলো, ভালো লাগলো। নিচের দিকে যাই। কিছুটা রাস্তাটা থেকে নেমে কিন্তু কিছুটা ভালো হলো, তার কারণ হচ্ছে দেখুন আমি এটা সবসময় বিশ্বাস করি নর্থ বেঙ্গল বা যে কোনো পাহাড়ি এলাকায় সেখানে ডেজিগনেটেড ভিউ পয়েন্ট থেকে ভিউ তো ভালোই, বাট হঠাৎ করে কোনো একটা রাস্তার মোড়েও সেখানেও কিন্তু ভিউ অসাধারণ হয়। এখানে নদীটা আরও কাছে চলে এসছে, জায়গাটা আরও বেশি খোলাখোলা, আরও বেশি উন্মুক্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ভয়ঙ্কর ওই ভিউ পয়েন্টের ভিড়টাও নেই, তাই আপনারাও যদি আসেন টুক করে রাস্তাটা দিয়ে একটুখানি নিচের দিকে নেমে আসবেন কিছুটা। আর এই এতগুলো মুখ দেখছেন আমার পেছনে, এইবারে ট্রিপে কিন্তু আমি একা নই, আমার সাথে আমার প্রায় 30-32 জন স্টুডেন্ট এবারে আমার সাথে এসছে, সব কলেজের ছাত্র আমার, মানে আমার কলেজের কেউ কেউ, কেউ কেউ অন্য কলেজের। বাট এই এতগুলো স্টুডেন্টকে নিয়ে আসা আর তার মধ্যে ভ্লগ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, দেখতেই পাচ্ছেন। কালকে রাত্রিবেলা 3:30-4 অবধি সব জাগিয়ে রেখেছে, সব গল্প করেছে, এবং তারপরে আজকে সকালবেলা 8টার সময় ঘুম থেকে ওঠাটা আমার কাছে একটা রিয়েল চ্যালেঞ্জ ছিল। ওই হ্যালো হ্যালো করতে আরেকজন গেল। আপাতত নিচের দিকে আরও কিছুটা আমি যাব, কেন আমার কয়েকজন স্টুডেন্ট আর একটু নিচের দিকে গেছে, এবং বুঝতেই পারছেন এই ট্রিপে আমি ওদের গার্জেন, তাই যেতেই হবে। জানেন তো কখনো কখনো বলে ছোটদের কথা শোনাও ভালো, কয়েকটা নিচে নেমে এসেছিল, বকবো ভেবেই নেমেছিলাম, নেমে দেখলাম এখানে জঙ্গলটা বেশ পাওয়া যাচ্ছে, আরও বেশি আরও সুন্দর হয়ে গেছে, অ্যাকচুয়ালি আরোই ভিড় কম। যদিও ওরা যা সংখ্যায় ভিড় ওরাই তৈরি করে দিয়েছে, এবং চিৎকার চেঁচামেচি যদি বলেন ডুয়ার্সের শান্তি আজকের মতন বিঘ্নিত। এই হচ্ছে আমার দুই স্টুডেন্ট, এক হচ্ছে মহাভয়ঙ্কর সোমাঙ্ক কইলা, আর তার চেয়েও বেশি ভয়ঙ্কর শুভময় নাথ। যাই হোক, আপাতত কেমন লাগছে?
আমরা নিচে জলের যে কি আওয়াজ, আর এখন মানে প্রচুর বৃষ্টি হয়েছে লাস্ট কয়েকদিনে, তাই নদীগুলোতে জল প্রচুর বেড়ে গেছে। আমরা বিজয়া দশমীর কয়েকদিন বাদে আসছি, আপনারা যারা কলকাতা থেকে দেখবেন ভিডিওটা তারা জানেন যে বিজয়া দশমীর দিন এই মালবাজারের এখানে মাল নদীতে 8 জন ভেসে তার মর্মান্তিক একটা মৃত্যু ঘটেছে। নদীগুলো পুরো মানে ফুলে ফেঁপে রয়েছে, কি আওয়াজ, বীভৎস আওয়াজ। যাই হোক, আমরা আরেকটু আশপাশটা ঘুরে দেখি, আর ফটো সেশন এখানে থামছেই না। দেখুন, এদেরকে দেখে আমি নিজের কলেজ লাইফে ফিরে যাচ্ছি মনে হচ্ছে, ফটো সেশন থামছে না। যদিও আমার কলেজ লাইফে হাতে এত ভালো ফোন ছিল না, ফোন থাকলেও তাতে ক্যামেরা তো। আমার পাশে এখন যিনি রয়েছেন তিনি, আমি তাকে খুব সম্মান দিয়ে কথা বলি, আমার এক স্টুডেন্ট কিন্তু মানে নেত্রী। এখানে ভালো লাগছে? হ্যাঁ ভীষণ। ওরা অ্যাকচুয়ালি এখানে একটুও ভালো লাগছে না, এখানে এখানে চারিদিকটা সবুজ, ও সবুজ পছন্দ করে না। আপাতত দুটো চারটে আরও নিচের দিকে চলে গেছে, আমি আর যাবো না ঠিক করেছি, যা হয় হোক, কেন আমার পক্ষে এই খাড়া রাস্তাটা ওঠা সম্ভব নয়। তাই আপাতত ডাক পাঠাচ্ছি, ওদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাই এইরা আমার অস্ত্র, দেখুন। নিচের জায়গাটাকে দেখে স্টুডেন্টদের জন্য অপেক্ষা করে ডাক ফাক পাঠিয়ে এখন আমি আপাতত নিজে ওঠা শুরু করে দিয়েছি। ওরাও ধীরে ধীরে উঠে আসবে, সব বড় বড় ছেলে মেয়ে কলেজে পড়ে, অত চিন্তার কিছু নেই। তবে এই জায়গাটায় এলে যাদের বয়স হয়ে গেছে তারা খুব বেশি দূর নিচে নামবেন না, কেন বেশ খাড়া, মানে উঠতে হবে যখন তখন কিন্তু কষ্ট হবে। আমার পেছনে ওই টিনের শেডের জায়গাটা দেখছেন, ওটা যদিও একটা বসার জায়গা, আপনাদেরকে ভিডিওর আগে ওপর থেকেও দেখাচ্ছিলাম, কিন্তু খুব ইচ্ছা করে জানেন যদি কোনো এককালে কোনো একদিন যদি এরকম একটা পাহাড়ের কোলে এরকম একটা ছোট্ট বাড়ি হয় আমার নিজের, পাহাড় দেখব সামনে, নিচে থেকে নদী দেখব, মানে ওটা আমার কাছে ড্রিম। জানি এগুলো হয়তো হবে না, একটু বেশি চাইছি জীবন থেকে, কিন্তু যদি কোনো দিন পারি কলকাতা চাকরি বাকরি ছেড়ে পাহাড়ে এসেই ফাইনালি থাকব। আমার পেছনে এখন দেখছেন ওই দিকগুলো ঘুরে এসে এখন আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে চা বাগান। চা বাগানের কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য আছে, মানে সত্যিই খুব সুন্দর লাগে। বাঙালির সাথে চায়ের তো একটা সম্পর্ক আছেই, মানে বাঙালি এদিকে চা খায় না, চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা মারে না, তর্ক করে না, ঝগড়া করে না, রাজনীতি নিয়ে আলোচনা করে না, খেলা নিয়ে আলোচনা করে না, সিনেমা নিয়ে আলোচনা করে না, সমাজ নিয়ে আলোচনা করে না, এরকম জেনারেলি পাওয়া যায় না। কিন্তু সেই ভ্রমণপ্রিয় বাঙালির এই চা বাগান দেখতে আসার অভিজ্ঞতাও কিন্তু দারুণ। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা আপনারা দার্জিলিং গেছেন তারাও তো প্রচুর চা বাগান দেখেছেন। দার্জিলিং আর ডুয়ার্সের চা বাগানগুলোর মধ্যে তফাতটা কী, বা চা বাগান নয় চায়ের মধ্যে তফাতটা কী বলি, জানবেন যত বেশি অল্টিচুড, যত যেখানে যত বেশি ঠান্ডা পড়ে সেখানকার চায়ের ফ্লেভার তত ভালো হয়। মানে আমরা যে দার্জিলিং টি খাই, যদি প্রপার দার্জিলিং টি হয় সেই দার্জিলিং টি কিন্তু পপুলার হচ্ছে তার গন্ধের জন্য। আর এই যে ডুয়ার্সের দিকে, এইগুলো তো অত উঁচু পাহাড় নয়, এখানে গরমকালে বেশ ভালো রকম গরম পড়ে, শীতকালেও যে একটা ভয়ঙ্কর ঠান্ডা পড়ে তা নয়। এই সব জায়গায় কিন্তু যেইটা আমরা গুন্ডি চা বলি বা লিকারের জন্য যে চা, সেই চা কিন্তু বেসিক্যালি এখান থেকে তৈরি হয়। তাই জন্য দেখবেন আসামে যে চা হয় সেই চাকে কিন্তু আমরা বেসিক্যালি লিকারের পাতা হিসেবে ইউজ করি, আর দার্জিলিং টিকে আমরা ফ্লেভারের জন্য ইউজ করি। তাহলে বলুন এই ছোট্ট ভিডিও স্যামসিংয়ের ওপরে কেমন লাগলো, স্যামসিং যদি ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। পরের ভিডিওটাই আসছে সুলতালে খোলার ওপরে, তার পরের ভিডিওটা হচ্ছে রকি আইল্যান্ডের ওপরে। এই তিনটে ভিডিও আমি আলাদা করছি এই জন্য যে অনেক সময় হয় না লম্বা ভিডিও একটানা দেখতে ভালো লাগে না, ছোট ছোট করে দেখুন, এক একটা জায়গাকে দেখুন। তবে স্যামসিং এবং স্যামসিং টি এস্টেটসগুলো, মানে চা বাগানগুলো এবং এই লালিগুরাস ভিউ পয়েন্ট ডুয়ার্স বেড়াতে এলে কোনো মতেই মিস করবেন না। আরেকটা শেষ করার আগে বলে রাখি, যারা লাভা বেড়াতে আসছেন তারাও কিন্তু নিশ্চিন্তে এই সব জায়গাগুলো আসতে পারেন, লাভা থেকে 1.5 থেকে 2 ঘন্টা ড্রাইভ। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি খুব বেশি দিন ইউটিউবে ভিডিও করছি না, যেটুকুনি করছি চেষ্টা করছি ভালোভাবে তৈরি করার, তাই অনেক ভুলভ্রান্তি ডেফিনেটলি আছে,
প্লিজ কমেন্ট করে জানাবেন কি কি ভুল হলো, আর পাশে থাকবেন, ভালো থাকবেন, টাটা।